আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফুড ল্যাব উইথ নুসরাতে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজকে ছোট চিংড়ি চুটকি মাছ ভর্তা করে দেখাবো। গরম ভাতের সাথে ভর্তা খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি, আর যদি হয় চিংড়ি চুটকি ভর্তা তবে তো কথাই নেই। আমি এখানে ছোট চিংড়ি চুটকি নিয়েছি আর মাছগুলোকে একটা স্ট্রেইনারে নিয়েছি। যে কোনো ছোট ছিদ্রযুক্ত বাটিতে নিলেই হবে। তারপরে একটু নেড়ে মাছে যে ছোট ছোট কণাগুলো রয়েছে ওগুলো আমি আলাদা করে নিচ্ছি। দেখুন কতগুলো ময়লা বের হয়েছে। এবার মাছগুলোকে আমি একটা একটা করে বেছে নিব, কারণ ছোট চিংড়ি মাছের ভিতরে বিভিন্ন রকমের ময়লা থাকে, তাই আমি চিংড়ি মাছগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি। মাছ আমার একদম বাছা শেষ হয়ে গেছে। এখন একটা কড়াই গরম করে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর হালকা তেলে নিচ্ছি। 4-5 মিনিট আমি এভাবে শুকনো তাওয়ায় টেলে নিব। মাছটা যখন হালকা ব্রাউন কালার হবে তখন আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল চারপাশ দিয়ে ঘুরিয়ে মাছটাকে আবার ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা একদমই ছোট করে দিয়ে মুচমুচ করে চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। মাছটা একদম ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটাকে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের ভিতরে আবার 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে 10-12টি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি এবং মরিচটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মরিচটা একদম ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচগুলোকে তুলে নিব। এখন এই পাত্রে আমি কিন্তু আর কোনো তেল দিব না, এই যে সামান্য তেলটা আছে এই তেলের ভিতরে প্রায় 1 কাপ পরিমাণের পেঁয়াজ আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আমি এটা খুব ভালো ভাজবো না, জাস্ট পেঁয়াজের কাঁচা গন্ধটা যায় এমনভাবে আমি এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না, জাস্ট অল্প তেলেই আমি একটু হালকা সেঁকে নিচ্ছি। পেঁয়াজটা একদম হয়ে গেছে, আমি যেরকম ভাজা যাচ্ছিলাম ঠিক সেরকম। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছটা ভর্তার জন্য আমি মাত্র 4টা উপকরণ ব্যবহার করেছি, চিংড়ি মাছ, পেঁয়াজ, মরিচ আর লবণ, আর কিচ্ছু লাগবে না। অন্যান্য শুটকি মাছ রান্না করার সময় যেমন রসুনটা আমরা বেশি ব্যবহার করি, কিন্তু চিংড়ি শুটকিতে আমি রসুন দিব না কোনো। আপনারা আপনাদের সুবিধা মতো এটাকে মিহি করে নিতে পারেন, তবে আমি পাটা পোঁতায় এটাকে মিহি করব। আমার কাছে মনে হয় পাটা পোঁতা দিয়ে করলে ভর্তার টেস্টটা একটু বেশি হয়। তবে আপনারা যেভাবেই মিহি করেন না কেন, আমি যেভাবে দেখাচ্ছি একটার পর একটা ঠিক এভাবেই আপনারা দিয়ে মিহি করবেন। সব কিছু একসাথে দিয়ে যদি আপনি মিহি করতে চান তাহলে কিন্তু ভালো করে ভর্তাটা হবে না। দেখুন আমি এখানে প্রথমে চিংড়ি মাছটাকে মিহি করে নিচ্ছি। এটা একদমই মুচমুচে, জাস্ট 1টা বাটা দিলেই এটা একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। চিংড়ি মাছগুলো আমার মিহি করে নেওয়া হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। শুকনো মরিচের গোটাগুলো আমি ফেলে দিয়ে নিচ্ছি। মরিচের ভাজিটা অনেক সুন্দর হয়েছে, তাই আমি 1 বাটা দিলেই মোটামুটি এটা মিহি হয়ে যাচ্ছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিন্তু আমি মিহি করে বাটবো না, জাস্ট 1 বার পিষে নেব। পেঁয়াজটা মোটামুটি বাটা হয়ে গেছে, এখন আমি আগে থেকে মিহি করে রাখা চিংড়ি মাছ বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি লাস্ট আরেকবার এটাকে বেটে মিশিয়ে নিব, তারপর আমি হাত দিয়ে এটাকে মাখিয়ে নিব আবার ভালো করে। এ পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে একটু লবণ লাগবে তো লবণ অ্যাড করে নিতে পারেন। আমার চিংড়ি শুকি ভর্তা একদম হয়ে গেছে, এবার গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।